চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকেই আস্থা রাখল বিসিবি। এ টুর্নামেন্টে ম্যানেজারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সাবেক এ অধিনায়ক। সোমবার এটা নিশ্চিত করেছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের নতুন মুখ আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। 19 তারিখ দল ঘোষণা করার কথা রয়েছে। পাপন বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজে খালেদ মাহমুদ সুজনেই ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। দুটি টুর্নামেন্টের জন্য শিগগির দল ঘোষণা করা হবে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন মুখ আসার সম্ভাবনা নেই। ওটা বড় টুর্নামেন্ট, পরীক্ষিতরাই থাকবেন সেখানে। 2014 সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও বোর্ডের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। মাশরাফি মুশফিকদের সর্বশেষ 2 সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড ও ভারত সফরে ম্যানেজারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন সুজন। তবে শ্রীলঙ্কা সফরেই আবারও টাইগার দলের ম্যানেজার হিসাবে ফেরেন সুজন। ভারত ও নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার সাব্বির খানকে। কোচ চান্দিকা হাতুরি সিংয়ের সঙ্গে শুরুতেই বনিবনায় একটু সমস্যা হয়েছিল তার, তবে সম্প্রতি হাতুরি সিংয়ে ও সুজন এখন প্রায় বন্ধুর মতো হয়ে গেছেন। সম্প্রতি কোচের সমর্থনেও সুজনকে কথা বলতে দেখা গেছে কয়েকবার।